কি হলো, চলে যাবে নাকি? হ্যাঁ যাবো না, দেখো না অন্ধকার হয়ে এলো, বাড়ি যেতে হবে না? আরে সন্ধ্যেটা হোক, সেই রোববারের আগে তো আর পাবো না। কি হলো, থাকবে না? দেখো সুমন, এই উপর থেকে নিচেটা দেখলে সব কিছু কেমন ছোট দেখায়, তাই না? ঠিক বলেছ, আমরা দূর থেকে না সব কিছুকে খুব ছোট করে দেখি। আচ্ছা সুমন। হ্যাঁ বলো। এই যে আমি তোমার এত কাছে আছি, হয়তো একদিন দেখবে অনেক দূর থেকে আমাকেও ছোট দেখবে। এই কথাটা কেমন অন্যরকম ঠেকছে না মিলি? মিলি, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার আমার থেকে দূরে দূরে থাকাটা না আমার একদম পছন্দ হয় না মিলি। তাহলে কাছে নিয়ে রাখলেই তো পারো। হ্যাঁ মিলি, চলো না তোমার বাড়িতে যাই, তোমার বাবার সাথে কথা বলতে। না এখন নয়, কটা দিন তুমি অপেক্ষা করো। আজকে আর একটু থেকে যাও মিলি। না গো, আজকে আর হাতে একদম সময় নেই। থাকবে না মিলি? যাওয়ার আগে একটা গান তো শুনিয়ে যাও। গান এই অবেলায়? আমাকে না শোনাও, সূর্যি মামা অস্ত যাচ্ছেন তাকেই শোনাও। হ্যাঁ গান আমি তোমাকে শোনাবো, কিন্তু আমাকে আমাকে একটা কথা তোমাকে দিতে হবে, মানে আমার একটা আবদার তোমাকে রাখতে হবে। তথাস্তু। আর তোমাকে অদেও আমার কাছে কিছু নেই মিলি। মিলি এবার বলো কি চাই তোমার? সুমন, আমাকে তুমি 10,000 টাকা দিতে পারো? ব্যাস, নিশ্চয়ই দেবো। হ্যাঁ স্যার। হ্যাঁ কখন স্যার? হ্যাঁ ওকে 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 স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি কালকে তাড়াতাড়ি সকালে অফিস যাব।
গিয়ে সমস্ত কিছু দেখে নিচ্ছি আমি। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে, হ্যাঁ ইয়েস, গুড নাইট স্যার, হ্যাঁ গুড নাইট। সুমন, হ্যাঁ তোর সঙ্গে একটু কথা আছে। ও একটু বাইরে দাঁড়াও, আসছি এক্ষুনি। ঠিক আছে। বলছি যে কোনো প্রবলেম হলে আপনি আমাকে ইনফর্ম করবেন। বল কতক্ষণ? এই ঘন্টা খানেক। আর ওদিকে একটা প্রবলেম হয়েছিল, হ্যাঁ এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ ওকে। তো এদিকে তো তো হিউজ রিজেকশন। আই থিঙ্ক কাটিং প্রবলেমে কিছু একটা প্রবলেম হয়েছে, তাই? আর কত রিজেকশন সামলাবো বলতো? কিন্তু আজকে যেন তোর চোখটা কিরম ঘোলাটে ঘোলাটে লাগছে। চ্যাংড়া মারছিস? সিরিয়াসলি? আচ্ছা সন্ধ্যেবেলা কী করছিস? কিছুই করছি না। রাত আটটায় বাড়িতে জমি আড্ডা মার। নেমন্তন্ন? হ্যাঁ নেমন্তন্ন ছাড়ার বান্দা তো আমি নই। ওকে হ্যাঁ ঠিক আছে, চল আমি একটু বলছি দেখা করি। বলুন স্যার। আচ্ছা ওই প্রবলেমটা কোনো সমাধান হলো? ইয়েস স্যার, সলভ প্রবলেম। আমি জানতাম যে ব্যাপারটা তুমি সলভ করতে পারবে, তো আমাদের নেক্সট টাইম একটা বিরাট বড় হল আছে, তো আমি চাই ও কাজটা তুমি দেখো। ইটস মাই প্লেজার স্যার। সুমন। ইয়েস স্যার। এই ফাইলের নতুন অর্ডারের সমস্ত ডিটেলস রয়েছে, হ্যাঁ তুমি এটা থরোলি চেক আপ করে নাও, তারপর আমি প্ল্যানিং করবে। ওকে through with this paper, sir. Okay, carry on, carry on. Yes. Hey, Suman, one minute. Yes, sir. Marketing এর মিলিমেন্টকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ যাতে এই বিষয়টা তোমাকে হেল্প করতে পারে। ওকে। হ্যালো। হ্যাঁ একটু মিলিমেন্ট আমাকে দিন তো। আসেননি? ওহো ওকে ওকে, বাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, স্পিকিং, কে? রোহিত। এতদিন পর আমাকে মনে পড়ল কি? না আর পারি না বাবা, আজি। কিন্তু রোহিত আজ যে আমার একটু কাজ ছিল। কি যে তুমি করো না, তোমার এই প্রোগ্রামটা তো আমাকে আগে একটু জানাবে। বলো কি, কালই দিল্লি চলে যাচ্ছ? আমার উপর এত কনফিডেন্স। বলছি শোনো না, ঠিক আছে আমি তোমাকে কিছুক্ষণ পর ফোন ব্যাক করছি, আমি আমার প্রোগ্রামটা একটু অ্যাডজাস্ট করে নিই, তারপর আমি তোমাকে জানাচ্ছি।
ওহো, জানাচ্ছি বললাম তো। হ্যাঁ বাবা, এক্ষুনি তোমাকে জানাচ্ছি, এখন রাখছি। টাটা। কি করি, অফিসে যাব বলে তো বেরোলাম, দেরি হয়ে গেছে বলে ট্যাক্সিও নিলাম। কেন যে এরা আগে একটু ফোন করে জানায় না? এদিকে অফিসে না গেলে সুমনও চিন্তা করবে, যাকে বরং রোহিতের কাছ থেকেই এই 10,000 টাকাটা। হ্যাঁ রোহিত, আমি আসছি। হ্যাঁ, এটা বলো যে কোথায় যেতে হবে আমাকে। দেখো, আমাকে কিন্তু ইভিনিংয়ের মধ্যে ফিরতে হবে। হ্যাঁ রোহিত, বলছিলাম আমার কিন্তু আজকে 10,000ই চাই। ওকে, ঠিক আছে। ও, বললাম তো আসছি বাবা। হ্যাঁ আসছি, তাড়াতাড়ি রাখছি। ড্রাইভার সাহেব, এবার না সোজা যাব না, একটু ডান দিক করে নেবেন। জি ম্যাম সাহেব। Thank you.
মানুষের নে জানে কি ব্যাপার এখনই চললেন না আসলে টয় ফ্যাক্টরিতে যাব কেন কিছু বলবেন আসলে বলতাম জানেন আপনি যদি আবার কিছু মনে করেন না না বলুন না আচ্ছা মিলির সাথে কি আপনার কিছু হয়েছে কেন বলুন তো আসলে ও তো এরকম ভাবে লাগাতার কোনোদিন কামাই করে না ইনফ্যাক্ট কামাই করলে তো আমাকেও বলে যায় হ্যাঁ ইনফ্যাক্ট কি জানেন কালকে দীপেন্দুর সাথে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল আমি তো ঠিক জানি না কিছু আশ্চর্য ব্যাপার বুঝলেন কি আশ্চর্য আচ্ছা এমন দিনও তো গেছে আপনি ওকে না বলে অফিস কামাই করলে ও আপনার সঙ্গে ঝগড়াও পর্যন্ত করেছে তাই না সেটা তো ভাবছি ওকে না জানেন কিছুদিন ধরে খুব অন্যমনস্ক দেখাচ্ছিল জানতে চেয়েছিলাম জবাব পাননি তাই না আমি জানতাম জানেন কি জানতেন সেসব কথা থাকুক সেসব শুনলে আপনার ভালো লাগবে না আপনি এখন আসুন হ্যাঁ অন্য একদিন সময় করে বলবো কি ব্যাপার তুমি এখানে তোমার জন্য আমার জন্য অফিসে যাচ্ছ না ফোন ধরছ না কি হয়েছে কি তোমার কিছুই না এমনি খুব ক্লান্ত লাগছিল তো তাই একটু জিরিয়ে নিচ্ছিলাম ও রাস্তায় জিরোচ্ছ গুড ভেরি গুড আচ্ছা তুমি কি আমার সঙ্গে ঝগড়া করবে নাকি আমাকে একটু এগিয়ে দেবে আচ্ছা হ্যাঁ বাড়ি যাবে না এখনই না চলো না আমরা কোথাও গিয়ে একটু বসি এক মিনিট হ্যাঁ দীপেন্দু হ্যাঁ আমার অফিসে আসতে একটু দেরি হবে রে
হ্যাঁ, তুই একটু ম্যানেজ করে নে না বস। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো বসো। বসেছ? হ্যাঁ বাবা, চলো এবার। হাসবো না? আচ্ছা তুমি আমাকে কি ভাবো বলো তো, আমি কি কচি খুকি? না, আমি তোমাকে মনে করি তুমি একজন রেসপন্সিবল লেডি। শুমা, তাহলে তাহলে কি মিলি? আসলে মিলি পাঁচজন পাঁচ রকম কথা বলছে, আমার কিন্তু ভালো লাগছে না। এই কথা, পাঁচজনে পাঁচ রকম কথা বলছে, তা বেশ তো। তুমিও তুমিও দশজনের সঙ্গে বন্ধুত্ব করো, আমি তো আর বারণ করিনি। তোমার মুখে তো কোনো কথা আটকায় না দেখছি। ওসব কথা ছাড়ো, কাল অফিস আসছো তো? হ্যাঁ, সে তো যেতেই হবে। উইদাউট পে হলে তো আর তুমি আমাকে বসে বসে খাবে না। তুমি সুযোগটা দিচ্ছ কোথায়? চলো উঠি। কি হলো, বাড়ি যাবে না? চলো। হ্যাঁ চলো চলো, যাবো তো। সুমন, বলছিলাম কালকে কালকে যখন আমি অফিসে যাব তখন আমাকে হাজার পাঁচেক টাকা দিতে পারবে? এই তো কদিন আগে তোমাকে 10,000 টাকা দিলাম, এত টাকা তোমার কিসে লাগে? কিসে লাগে না লাগে সেটা তোমার না জানলেও চলবে। মিলি, সুমন, টাকাটা আমার চাই, কালি। হ্যাঁ কালি, আমার 5,000 টাকা দরকার। বদলে বদলে তুমি আমাকে কি বলছো মিলি? তুমি এটা মিলি, তোমাকে তো আগেও আমি টাকা দিয়েছি, আজকে এসব কথা আসছে কেন? না আসলে তুমি বা বারবার শুধু মুখ দেখে আমাকে এতগুলো টাকা কেন দেবে বলো? মিলি তুমি কি বলছো? মিলি আমি তোমাকে ভালোবাসি, মিলি কতদিন পর আমি তোমাকে বিয়ে করব? আর ইউ সিরিয়াস? সুমন, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? আমি তো জানতে চেয়েছিলাম মিলি, কিন্তু তুমি আমাকে জানাওনি। জানালে সব বুঝবে। হ্যাঁ বলে দেখতে। তাই নাকি? হ্যাঁ সুমন, কালকে তাহলে আমি টাকাটা পাচ্ছি তো? আমাকে ভেবে দেখতে হবে। ভাববে? ওকে, ভাবো, ভাবা হয়ে গেলে আমাকে জানিয়ে দিও, কেমন? মিলি, একটা ফোন করি।
25 বেজে গেল না, এত রাতে আর ফোন করা ঠিক হবে, কাল সকালে আবার তাড়াতাড়ি অফিস যেতে হবে। অত চোখে হারানোর কিছু নেই, দেখো হয়তো ময়দানে পাখিটা কি ধরতে গেছে। কিন্তু মিলির কথা ভেবে আইটিমের তো রেজাল্টটা কি হবে বল? কি বলছিস বল? ও তো এরকম ভাবে লাগাতার কোনোদিন কামাই করে না, ইনফ্যাক্ট কামাই করলে তো আমাকেও বলে যায়। হ্যাঁ ইনফ্যাক্ট কি জানেন, কালকে দীপেন্দুর সাথে এই বিষয় নিয়েই কথা হচ্ছিল, আমি তো ঠিক জানি না কিছু। আশ্চর্য ব্যাপার বুঝলেন। কি আশ্চর্য? আচ্ছা এমন দিনও তো গেছে আপনি একটু না বলে অফিস কামাই করলে, ও আপনার সঙ্গে ঝগড়াও পর্যন্ত করেছে তাই না? সেটা তো ভাবছি, ওকে না জানেন কিছুদিন ধরে খুব অন্যমনস্ক দেখাচ্ছিল, জানতে চেয়েছিলাম। জবাব পান না তাই না? আমি জানতাম, জানেন কি জানতেন? সেসব কথা থাকুক, সেসব শুনলে আপনার ভালো লাগবে না। তোমার জন্য? আমার জন্য? অফিসে যাচ্ছ না, ফোন ধরছো না, কি হয়েছে কি তোমার? পাঁচজন পাঁচ রকম কথা বলছে, আমার কিন্তু ভালো লাগছে না। তুমিও তুমিও দশজনের সঙ্গে বন্ধুত্ব করো, আমি তো আর বারণ করিনি। কালই আমার 5,000 টাকা দরকার, বদলে বদলে তুমি আমাকে কি বলছো মিলি তুমি? এটা Thank you.
নিজেকে ঈশ্বর ভাবতে শেখো, তবে তো তুমিও ঈশ্বর। এসব পুরনো কথা নিয়ত নূতন, কেননা আমাদের বোঝার মধ্যে কিছু বোঝা আছে, সেইসব বোঝাগুলি নামাতে পারি না। অবলীলায় কোনো এক সুন্দর চত্বরে তাই তো প্রদীপ জ্বালি বিষ্ণুর দেউলে। বিল্টু বাবু, আজ কি পড়া হচ্ছে? শূন্যকালে আলোর পাখিরা। বেশ পড়ো, দেখ আবার উল্টে গেল, দেখ। হ্যাঁ রে, ওষুধ খেয়েছিস? হ্যাঁ। আর বাবা? বাবা ভালো আছে। ঠিক আছে, পড়, মন দিয়ে পড়। পড়া হয়ে গেলে কিন্তু শোনাতে হবে আমাকে। ফুলের অঞ্জলি দিই প্রভুর চরণে, আঁকড়ে ধরি সংস্কারের লাঠি, মানুষকে ভুলে যাই ভাবতে যে ঈশ্বর, নিজেকে কলুষিত করি। বাণীগুলো হোমের আগুন হয়ে জলে বুকের ভিতর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেদেশে ঈশ্বর। ঠিক আছে, এবার একটু ঘুমানোর চেষ্টা করুন। আজকে একটু দেরি করিয়ে দিলাম না, সরি। না না, ঠিক আছে। কেমন আছেন বাবা এখন? এখন ঠিক আছে। যে ইঞ্জেকশনটা কিনে এনেছিলাম দিয়েছিলেন আজকে? দিয়েছি, কিন্তু সন্ধ্যা থেকে আপনার কথা বারবার বলছে। ও তাই নাকি? বলছিলাম কালকে একটু তাড়াতাড়ি আসতে পারবেন? দেখি চেষ্টা করবো, যদি রাতে দরকার লাগে একটু ফোন করবে, আমি চলে আসবো। আচ্ছা বেশ, ঠিক আছে। আর একটু মনে করে রাতের ওষুধটা একটু খাইয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি খাইয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, আপনি এখন আসুন তাহলে, অনেক রাত হয়ে গেল, কিন্তু যাওয়ার সময় দরজাটা একটু টেনে দিয়ে যাবেন। ঠিক আছে। বাবা, বাবা কিছু বলবে বলো, কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে বাবা বলো না, বলো। আমার 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 কষ্ট না বাবা, আমার আমার কোনো কষ্ট হয় না। তোমাকে সারিয়ে তুলতে পারলেই আমার শান্তি গো। বলো না বাবা, অমন করো না। তুমি তুমি কষ্ট পাচ্ছ না, আমাকে নিয়ে তোমার খুব চিন্তা না গো। না বাবা, চিন্তা করো না, আমি ভালো আছি। কি জানো তুমি? খুব কষ্ট হয়।
না বাবা, আমার আমার কষ্ট হয় না বাবা। বাবা ও তো আমার ভাই, ভাইটা একটু অসুস্থ। এই যা বাবা, তুমিও তো সেরে উঠবে। দেখলে না ডাক্তারবাবু কি বললেন সেদিন? বাবা বাবা, আমি না তোমার, আমি না তোমার আরেকটা ছেলে? বলো আমি তোমার ছেলে না? আমি যাচ্ছি, আমি যাচ্ছি, কিন্তু তুমি লক্ষ্মী ছেলের মতন ঘুমোবে, ঠিক আছে? আমি যাচ্ছি। আজকাল না ও ওর সম্বন্ধে নানা কথা শোনা যাচ্ছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনি যখন প্রথম অফিসে জয়েন করলেন ও আমাকে কি বলেছিল জানেন? আমি যেন আপনার দিকে হাত না বাড়াই, আপনাকে যেন না আটকাই। সে কি কেন? ও বন্ধুত্ব করে টাকার জন্য। ও ভালো নেই সুমনদা। ও আমাকে ওসব কথা কেন বলেছিল? আমার কি অধিকার আছে আপনাকে আটকানোর সুমনদা? মানে সব কথার মানে হয় না সুমনদা, কিছু কথা না বলাই থাকে, সেগুলো বুঝে নিতে হয়। তা বেশ তো, তুমিও তুমিও দশজনের সঙ্গে বন্ধুত্ব করো, আমি তো আর বারণ করিনি। আচ্ছা আচ্ছুনি বুঝলেন, ও আপনি মিলির বাড়ির অ্যাড্রেসটা জানেন? হ্যাঁ জানি, কিন্তু কেন? আমাকে একটু দিতে পারবেন প্লিজ?
মেসমশাই, 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 দিদি, দিদি তাড়াতাড়ি আসুন। তুমি তো আর ডাকলে না, তাই নিজে থেকেই চলে এলাম। মিলি, মিলি, বাড়ি থেকে কি অসুস্থ? কত রক্তের অপচয়, অথচ আমার পৃথিবী দেখো রক্তহীন, সাদা কীটের মতো।
ভাইয়ের সঙ্গে। এবার যাও, আমার আমার বাবার সঙ্গে দেখা করে এসো। ওটা আমার বাবার ঘর, যাও দেখে এসো। মেসমশাই, যে কীটগুলো বিল্টুর রক্তটাকে সাদা করে দিচ্ছে না, তুমি আমি লড়ে সেটাকে লাল করে দেবো। এটা আর হয়ে গেছি না মিলি না, এভাবে
পবিত্র হওয়া যায় না। তোমার আগ শক্তি ঘটেছে, তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে কথাটা আমার, তুমি না আমাকে তোমার গোপনে রেখো না প্লিজ, আমাকে তোমার জীবনের চলার সাথী করো, আমাকে তোমার জীবনের চলার সাথী করো। Oh!